মুর্শিদাবাদের লালবাগে পাঁচরাহা মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বুধবার। যদিও বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্থানীয় মানুষজন। জানা গেছে, একটি টোটোতে করে দাহ্য পদার্থ নিয়ে যাওয়ার জন্য অসাবধানতাবশত দাহ্য পদার্থে আগুন লেগে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই দাহ্য পদার্থ রাস্তায় পড়ে গিয়ে সেখানেও আগুন জ্বলতে থাকে। এর ফলে অবরুদ্ধ হয়ে পড়ে চুনাখালী যাওয়ার রাস্তা। স্থানীয় বাসিন্দারা পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেয়। যদিও দমকল বাহিনী পৌঁছানোর আগে স্থানীয় মানুষজন আগুন নিভিয়ে ফেলে। মুর্শিদাবাদ থেকে সোনা গোস্বামী, রিপোর্ট আনন্দবার্তা।